কেরানি, তিনি এবার প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন। মীনাক্ষী মুখোপাধ্যায় ইতিমধ্যেই ইলেকটোরাল বন্ড এবং পিএম কেয়ার ফান্ড ইস্যুতে প্রধানমন্ত্রীকে একেবারে আক্রমণ জানান মীনাক্ষী মুখোপাধ্যায়। के बाद पीएम केयर फंड आएगा। जे पीएम केयर फंडे कोरोना समय गुच्छे बड़ो लोग गरीब मानुष ভারতবর্ষের বিভিন্ন সংস্থা তাদেরকে টাকা দিয়েছিল যে করোনার সাথে লড়ো, করোনার সাথে লড়ো মানে শুধু ভ্যাকসিন তৈরি করতে পয়সা দেয়নি, করোনার সাথে লড়ো মানে গরিব মানুষ কাজ বন্ধ আছে তাকে খেতে দাও, করোনার সাথে লড়ো মানে যার বাড়িতে রেশন পৌঁছাচ্ছে না তাকে রেশন দাও, করোনার সাথে লড়ো মানে যে বাড়ির লোকটা হসপিটাল যেতে পারছে না তার বাড়িতে ডাক্তার পাঠাও, করোনার সময় লড়াই মানে আমাদের গায়ের আমাদের পরিবারের যে ছেলেগুলো বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে পড়েছিল তারা যাতে হেঁটে হেঁটে বাড়ি না ফেরে, তারা যাতে গাড়িতে করে বাড়ি ফিরতে পারে, তারা যাতে বাড়ি ফিরে খেতে পারে, তারা যাতে বাড়ি ফিরে দু মাস নিজের সংসারটা চালাতে পারে, তার জন্য তাদেরকে মাসে আমরা বলেছিলাম 7,500 টাকা করে দাও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, কিন্তু মোদি বলল কি ইয়ে ফান্ড কা কোই হিসাব দেশ কা জনতা নহীঁ লে সকতা, কিউ কিউকি ইয়ে কোই সরকারি ফান্ড নহীঁ হ্যায়। তো পিএম কেয়ার এর প্রধানমন্ত্রীর নামটা কি তোমার বাবা তোমাকে দিয়েছিল, ওটা তো দেশের মানুষের নাম।